দুর্নীতি দমন কমিশন দুদকে চার বছর ঝুলছে পাঁচ সংসদ সদস্যের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান। আইন অনুযায়ী যা শেষ হওয়ার কথা 75 কর্মদিবসে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি মনে করে ব্যক্তি পরিচয়কে প্রাধান্য দিচ্ছে দুদক, যা প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও প্রশ্নবিদ্ধ করছে। আরও জানছেন তাওহিদ সৌরভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে বিভিন্ন খাতে দুর্নীতি, অরাজকতা, বিশৃঙ্খলা ও অবৈধ অর্থ অনুসন্ধানে শুদ্ধি অভিযান চালানো হয়েছিল 2019 সালে, যাকে অনেকেই ক্যাসিনো বিরোধী অভিযান বলে থাকেন। সে সময় দুর্নীতির অভিযোগে পাঁচ সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। প্লেয়ারগুলোকে বেতন দিতে হয়, কোন প্রশাসন কি 5 টাকা প্লেয়ারদের বেতন দেয়? ওরা কিভাবে খেলে? টাকাটা করতে গেছে, সরকার কি ওদেরকে কোনো টাকা দেয়? যাদের মধ্যে রয়েছেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য শামসুল হক চৌধুরী, বরিশাল 4 আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, ভোলা 3 আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এবং সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মজে মোশেন রতন। আমার কোনো জায়গায় বাড়ি নাই, আমার বাড়ি আমার 25টা 30টা বাংলাদেশ আওয়ামী লীগের অফিস করছি, এটা লিখবেন, এটা দেন না তো, 30টা বাংলাদেশ আওয়ামী লীগের অফিস করছি। আমার সুনামগঞ্জ একে আমি উন্নয়ন করেছি, এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি, হাওয়ারবাসীর উন্নয়ন করেছি, দুর্নীতির বিরুদ্ধে আমি মোয়াজ্জেম হোসেন রতন প্রথম প্রতিবাদ করছি। 2019 সালে এই পাঁচ সংসদ সদস্যের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরুর পর কেবল মোয়াজ্জেম হোসেন রতনকেই ডেকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এর বাইরে চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য শামসুল হক চৌধুরীকে ডাকা হলেও তিনি দুদকের ডাকে সাড়া দেননি। এরই মধ্যে কেটে গেছে 4 বছর। অনুসন্ধানে ব্যক্তি পরিচয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে মনে করে টিআইবি। আইনগতভাবে অন্য যে কোনো নাগরিকের ক্ষেত্র যেটা যেটা প্রযোজ্য, সেটি জনপ্রতিনিধি সহ যে পর্যায়ে হোক না কেন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলের জন্য কিন্তু সমানভাবে সেই আইনটা প্রয়োগযোগ্য। তো এখন যেটা হচ্ছে যে এই ধরনের সীমাবদ্ধ কিছু ক্ষেত্রে, বিশেষ করে জনপ্রতিনিধিদের ক্ষেত্রে, এবং তাও যদি ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধি হিসেবে যারা যাদের কথা বলা হচ্ছে তাদের বিরুদ্ধে যেহেতু সুনির্দিষ্ট অভিযোগ এবং সেটা সাপেক্ষেই দুর্নীতি দমন কমিশন প্রদন্ত শুরু করেছে, এটি যদি যথাসময়ে সম্পন্ন না করে এটাকে যদি ফেলে রাখা হয় বা কোনো অগ্রগতি না হয়, তাহলে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপিত হবে। প্রথম প্রশ্নটা এটা হতে পারে যে এর ক্ষেত্রে কি দুদকের দক্ষতার ঘাটতি, জনবলের ঘাটতি? এটা আমি মনে করি না যে এটা যুক্তি হতে পারে। দুদকের প্রাতিষ্ঠানিক এবং আইনগত যে সক্ষমতা দেওয়া হয়েছে তার মাধ্যমে বাংলাদেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যথাযথ সক্ষমতা আছে বলে আমরা মনে করি। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রশ্নটা উঠবে তাহলে কি দুদক ব্যক্তির পরিচয় বা অবস্থানের উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করে কিনা। এখানে যেহেতু ক্ষমতার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কথা বলা হচ্ছে, তাহলে সেই প্রেক্ষিতে কিন্তু এই বিষয়টা, ওই প্রশ্ন উত্থাপিত হওয়া খুবই স্বাভাবিক, এবং যার ফলে যেটা হয় মানুষের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয় যে এই ধারণাটা ক্রমাগতভাবে বদ্ধমূল হচ্ছে যে আসলে দুদক বোধ হয় যারা রুই কাতলা, যাদের ক্ষমতার সাথে সম্পৃক্ততা আছে, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা আছে, ক্ষমতা কাঠামোর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ সাজস আছে, তাদের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন পদক্ষেপ, তার যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সক্ষমতা পরিচয় ঘাটতির পরিচয় দিচ্ছে। এই প্রশ্নটা ক্রমাগতভাবে ঘনীভূত হচ্ছে, যার ফলে মানুষের কাছে দুদকের সম্পর্কে যে আস্থার সংকট সেটা কিন্তু ক্রমাগতভাবে আরও ঘনীভূত হওয়ার ঝুঁকি সৃষ্টি হচ্ছে বলে আমি মনে করি। জনবল সংকটে অনুসন্ধানে ধীরগতি বলে জানিয়েছেন দুদকের এই কমিশনার। কখনো তদন্ত করতে একটু বিলম্ব হয়ে যায়, অনেক তথ্যপত্র পাইতে হয়, তদন্তকারী কর্মকর্তা পাইলে ওঠে না, আমাদেরও তদন্ত পরিমাণ অত বেশি পরিমাণে মানুষ নাই যেন শেষ করতে পারি, একটু বিলম্ব হয়, তো আমরা কাউকে ছাড় দিচ্ছি না। তবে ইচ্ছে থাকলে বিদ্যমান জনবলেই সব অনুসন্ধান সম্ভব বলে মনে করে টিআইবি। আমাদের গবেষণার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে দুদকের যে আইনগত কাঠামো, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ইনক্লুডিং জনবল যেটা আছে সেটা কিন্তু পর্যাপ্ত বলে আমরা মনে করি দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করার জন্য। এখানে প্রশ্নটা হচ্ছে যে মানে যথাযথ জনবলকে যথাযথ জায়গায় দেওয়া হচ্ছে কিনা। দুদক কিন্তু সাম্প্রতিককালে এমনভাবে বিতর্কিত হয়েছে যে দক্ষ কর্মকর্তা, যিনি নির্ভয়ে সাহসের সাথে দুদকের প্রদত্ত ম্যান্ডেট প্রতিপালন করে রুই কাতলাদেরকে জালে আনার গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছিল, পদক্ষেপ গ্রহণ করেছিল সুনির্দিষ্টভাবে, তাকে কিন্তু অপসারণ করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে চাকরি থেকে, বরখাস্ত করা হয়েছে। এটা যেরকম ঠিক এখানে, অর্থাৎ যেটা হচ্ছে যে মূল বিষয়টা হচ্ছে তারা দুদকের পক্ষ থেকে
ব্যক্তির পরিচয়টাকে প্রাধান্য দেওয়া হচ্ছে বেশি, যার ফলে তাদের যে দক্ষ জনবল আছে হয়তো অনেক সময় উদ্দেশ্যমূলকভাবে সেই দক্ষ জনবলকে যথাযথ জায়গায় দেওয়া হচ্ছে না। দেওয়া হলে যখন সুনির্দিষ্ট ফল লাভ করার সুযোগটা সৃষ্টি হয় তখন কিন্তু ভোট থেকে সিদ্ধান্ত গৃহীত হয় তাকে রাখা হবে কিনা, তাকে সেই জায়গায় দায়িত্ব থেকে অপসারণ করা হবে কিনা। অনেক সময় তদন্ত কর্মকর্তাকে কিন্তু তদন্ত অ্যাডভান্স স্টেজে নিয়ে নেওয়া হয়েছে এবং সুনির্দিষ্ট অভিযোগ পরিধানযোগ্য পাওয়া গেছে, তখন দেখা গেছে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অপসারণ করে তার জায়গায় অন্য রাজ্যকে দেওয়া হচ্ছে। এটার অর্থটাই হচ্ছে যে এই যে যে পদক্ষেপটা গৃহীত হয়েছিল, যে অগ্রগতিটা হয়েছিল সেটাকে রোধ করে এটা তদন্ত প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করা, অন্যদিকে বাস্তবে এর মাধ্যমে যারা দুর্নীতি করছেন, অনিয়ম করছেন, আইনের লঙ্ঘন করছেন, তাদের একাংশকে ব্যক্তি তাদের অবস্থান পরিচয়ের কারণে সুরক্ষা দেওয়া হচ্ছে। দুদকের অনুসন্ধান শুরু হওয়া পাঁচ সংসদ সদস্যই ক্ষমতাসীন আওয়ামী লীগের। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।